আরজিকর কাণ্ডের এক মাস পূর্ণ আর নির্যাতিতার বিচারের দাবিতে ফের একবার পথে নাগরিক সমাজ ফের একবার রাত দখলের কর্মসূচি আর এই রাত দখলের কর্মসূচিতে ফের একবার পথে নেমেছে নাগরিক সমাজ আর থেকে আসি প্রত্যেক বয়সের মানুষই কিন্তু প্রতিবাদ জানিয়ে আজ ফের একবার পথে নেমেছে আর শান্তিনিকেতনের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী মনা এই মুহূর্তে তুমি শান্তিনিকেতনে রয়েছো কি ছবি ধরা পড়ছে কি দেখতে পারছো সাধারণ মানুষ তারা কি দাবি করছেন দেখো তস্মিনা আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটি শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র পোস্ট অফিস পোর্ট একেবারেই ওয়ার্ল্ড হেরিটেজ যে স্থান সেখানেই কিন্তু দাঁড়িয়ে আছি আমার ঠিক কিছুটা দূরেই বলা যেতে পারে যে পঞ্চাশ মিটারের মধ্যে শান্তিনিকেতন উপাসনা গৃহ তার ঠিক পাশেই পোস্ট অফিস মোড়ে রাত্রি এগারোটা পঞ্চাশ ঘুরি কাটায় শান্তিনিকেতন কার্যত অশান্ত হয়ে উঠেছে তুমি জানো যে আরজি করে প্রতিবাদ যে এটি তৃতীয় রাত শান্তিনিকেতনের নাগরিক সমাজ পথে নেমেছেন এবং আমার চারিপাশটায় শুধুমাত্র স্লোগান কখনও তারা স্লোগান দিচ্ছেন যে তিরিশ দিন পার হলো সিবিআই তোমরা কোথায় তদন্তকারী অফিসার তোমরা কোথায় এখনো কেন আরজি করে যে ঘটনা ঘটেছে বিশেষ করে শারীরিকভাবে নির্যাতন চালিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে এই ঘটনার মূল অভিযুক্তরা কোথায় সিবিআই তুমি বিচার দাও আমাদেরকে তোমরা না হলে তুমিও দূর আট এ ধরনেরই কিন্তু একের পর এক স্লোগান কখনো পথনাটিকা কখনো আমরা দেখছি রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বিশ্বভারতী শান্তিনিকেতনের সমাজ পথে নেমেছেন আমি তসমিনা সরাসরি উই ওয়ান জাস্টিস সেই ছবিটার বিচার চেয়ে কিন্তু মূলত আমরা অবশ্যই কথা বলবো জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছি আচ্ছা ঘড়ির কাটাই প্রায় রাত্রি বারোটা তৃতীয়বারের জন্য রাত জাগা কি দাবি করছেন তিলোত্তমার বিচার এটুকুই আমাদের দাবি আমাদের মতো তার মতো তিলোতাম

করবেন আপনারা যতদিন আমরা তো অপেক্ষা করছি বিচারে যদি আমরা বিচার পেয়ে যাই তাহলে আমাদের তো রাজ্য জাগার প্রয়োজন পড়বে না এইভাবে সবাই তো চায় একটু শান্তিতে ফিরতে যে মেটা এত বড় কাণ্ডের শিকার হলো তার যারা অপরাধী তারা যেন বিচার তাদের যেন শাস্তিটা হয় এটাই আমাদের চাওয়া কিন্তু আমরা তো সেই চাওয়াটা আমাদের ডিমান্ডটা পূরণ হচ্ছে না যতদিন না হচ্ছে না আমরা এইভাবে প্রতিবাদ